সুপ্রভাত সকল দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবং হৃদয় ভাইকে তার চ্যানেলে আবার বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আরও একবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি। তো আজকের ভিডিও শুরুতেই সকলকে জানিয়ে রাখি যে আজকের ভিডিওর উদ্দেশ্য কিন্তু কোনোভাবেই কোনো জাতি বা সম্প্রদায়ের প্রতি কটাক্ষ করা না বা কারো সেন্টিমেন্টকে আঘাত করার জন্য নয়, শুধুমাত্র ধর্মগ্রন্থে উল্লিখিত কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে সেই বিশেষ ধর্মে বিশ্বাসীদের বিশ্বাসকে আরও একবার পুনর্বিবেচনা করে দেখার জন্য উদ্বুদ্ধ করা, বিশ্বাসের ভিত্তিকে আরও একবার যাচাই করে দেখা। ঠিক আছে, তো আজকের ভিডিও বিষয় হচ্ছে হিন্দুরা সব শুয়োরের বাচ্চা। কথাটা শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু আমি তথ্য প্রমাণ সহ দেখাতে চাইছি এবং দেখাবো আপনাদের। তো চলুন শুরু করা যাক। হিন্দু ধর্মের আরাধ্য ঈশ্বর হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। যদিও বর্তমান হিন্দুরা অসংখ্য অগণিত কাল্পনিক নির্জীব বস্তুকে এবং মূর্তিকেও ঈশ্বররূপে আরাধনা করে থাকে, তবে সেটা আলাদা প্রসঙ্গ। আমি এখানে বেদের কিছু রেফারেন্স দিয়ে দেখাচ্ছি যে হিন্দু ধর্মে ঈশ্বরের কী স্বরূপ বা সংজ্ঞা দেওয়া হয়েছে। এই যে এখানে বেদের কিছু রেফারেন্স দিয়ে দিলাম আমি, দেখুন ঋগ্বেদ থেকে, অথর্ববেদ থেকে এই রেফারেন্সগুলো রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন যে ঈশ্বরকে এক, অদ্বিতীয় এরকম কিছু বলা হয়েছে। তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের ব্যাপারটা কি? এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর হলেন এক ঈশ্বরের তিনটে আলাদা আলাদা নাম। ঠিক আছে, তাহলে এই তিনটে নামের কি গুরুত্ব সমান? হ্যাঁ, এর কিন্তু গুরুত্ব সমান বেদ অনুযায়ী। এরই মধ্যে একটা নাম আমি ধরুন তুলে নিচ্ছি আজকের বিষয়ের জন্য, সেটা হচ্ছে কি ব্রহ্মা। তাহলে এখন আমি এটা বলতে পারি যে ব্রহ্মাই হলেন এক ঈশ্বর, মানে এক ঈশ্বরকে আমি ব্রহ্মারূপে স্বীকার করে নিলাম। ঠিক আছে, তিনি তো এখানে, তিনি ছাড়া অন্য আর কোনো ঈশ্বর নেই। এবার আমি চলে আসছি শ্রীমদ্ ভগবদ্ গীতায়। হিন্দু ধর্মের অন্যতম একটি বহুল প্রচলিত ধর্মগ্রন্থ হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই গীতার 15 নম্বর অধ্যায়ের, যেটা কিনা পুরুষোত্তম যোগ নামে এই অধ্যায়টা রয়েছে, এর 7 নম্বর শ্লোকটা উল্লেখ করছি, যার বাংলা অর্থ হচ্ছে কি জীবলোকে, অর্থাৎ এই দেহে এই এই জীবাত্মা, জীবাত্মা আমারই, আমার বলতে এখানে অর্থাৎ ঈশ্বরের, ঈশ্বরের কথা বলা হয়েছে, ঈশ্বরের সনাতন অংশ এবং সে গুণময়ী মায়াতে স্থিত মন ও পঞ্চেন্দ্রিয়কে আকর্ষণ করে। অর্থাৎ ভগবদ্ গীতার ধর্ম সিদ্ধান্তে একদম শুরুতেই এই শ্লোকের একটি অর্থ একদম সরলীকরণ করা হয়েছে, যার অর্থ দেখুন দেখাচ্ছে কি সকল মানবই ঈশ্বরের সন্তান। তো এতক্ষণে, এতক্ষণ অবধি আলোচনার এইটুকু বোঝা গেল যে ব্রহ্মা হলেন ঈশ্বর এবং মানবজাতি হলো ঈশ্বরের সন্তান, অর্থাৎ সকল মানবজাতি এখানে কোট আনকোট হিন্দু। কারণ কি, এই যেহেতু এই ব্রহ্মা ব্যাপারগুলো, এই বিশ্বাসগুলো শুধু হিন্দুদের, তো এখানে মানবজাতি বলতে শুধু যারা এটাকে বিশ্বাস করে, অর্থাৎ শুধু হিন্দুরা, তাদের কথা তুলে নিচ্ছি। এই হিন্দুরা হলো সকলে ব্রহ্মার সন্তান। এবার চলুন দেখে নেওয়া যাক বরাহ পুরাণ কি বলছে। বরাহ অর্থাৎ শুকর, বা এখানে বন্য শুকর বলা হয়েছে পুরাণ অনুযায়ী। এই শুকর হলেন, বন্য শুকর হলেন আর কি ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার। এবার অবতার কি? অবতার অর্থাৎ হচ্ছে রূপ। হিন্দু মিথোলজি অনুযায়ী ঈশ্বর যে রূপে এই পৃথিবীতে আগমন করেন সেই রূপকে অবতার বলা, অবতার বলে বিবেচনা করা হয়। তো এই বরাহ অবতারে বিষ্ণু বন্য শুকরের রূপ ধারণ করেছিলেন। তারপর মানে মিথোলজি অনুযায়ী যেটা বলা আছে যে 1000 বছর ধরে হিরণ্যাক্ষের সাথে যুদ্ধ করে তিনি মহাজাগতিক সমুদ্রের তলদেশ থেকে পৃথিবীকে উদ্ধার করেন, এবং তারপর সেই বরাহ আর কি বরাহরূপ নিয়ে পৃথিবীকে, এখানে পৃথিবীকে দেবীরূপে কল্পনা করা হয়েছে আর কি। তো সেই পৃথিবীকে, পৃথিবী দেবীকে বিবাহ করলেন এবং পত্নী হিসেবে গ্রহণ করলেন। এর আগে আমরা দেখলাম যে মানবজাতিকে কিভাবে বিষ্ণুর সন্তান বলা যায়, এখন আবার এটাও দেখছি যে সে বিষ্ণুর ওই যে রূপ সেটা আসলে একটা বন্য শুকরের। তো এবার যদি বরাহ পুরাণকে সত্য বলে মেনে নেওয়া যায়, তাহলে বরাহ পুরাণে বিশ্বাস করলে আমাদের এটাও বিশ্বাস করতে হয় যে মানুষ আর কি, মানে কোট আনকোট হিন্দুরা, এরা সকলে শুয়োরের বাচ্চা। কারণ তার কারণ হলো তাও আবার বন্য বা জঙ্গলি শুয়োরের। ভাবুন একবার, নিজেকে হিন্দু ভাবার আগে এটা একবার ভেবে দেখুন। আবার এটাও দেখলাম যে ধরিত্রী বা পৃথিবীকে দেবীরূপে কল্পনা করে তার সাথে কিনা বিয়েও দিয়ে দেওয়া হলো বন্য শুকরের, মানে বন্য শুকর রূপে বিষ্ণুর আর কি। ঠিক আছে, তো যারা সব কিছুর মধ্যে মাতৃরূপ খোঁজেন, যেমন গোমাতা, দেশমাতৃকা, ধরিত্রী মাতা, তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ রইল। ধরিত্রী বা পৃথিবী যদি আপনার মাতা হয়, কারণ আপনি পৃথিবীর কোলে জন্ম নিয়েছেন, এরকম একটা সস্তা যুক্তি আপনি যেই মিথোলজি থেকে শিখেছেন সেই মিথোলজি যে শুকরকে আপনার বাপ বানিয়ে দিল, ভেবে দেখেছেন কি ব্যাপারটা, কি বলবেন এরপর? তো এখানে আরও একটা বিষয় রয়েছে,
যে যারা ধরিত্রী মাতার সন্তান মনে করে নিজেকে, যে নিজের মাতৃরূপে যদি ধরিত্রীকে কল্পনা করেন, তো সেই মাতার এগেনস্টে পিতাকে, সেখানেও কিন্তু ধরা মানে দেখা যাচ্ছে এখান থেকে যেটা, সেই মাতার এগেনস্টে পিতাও হলেন এই আর কি জঙ্গলি শুকররূপী বিষ্ণু। তো বিষয়টা বুঝতে পারলেন আশা করি, ঠিক আছে? কি বলবেন এরপর ভেবে দেখুন, যে আপনি হিন্দু নাকি শুয়োরের বাচ্চা। শেষে আমি প্রমাণ বা নিদর্শন স্বরূপ বরাহ অবতারের বা বিষ্ণুর কিছু ছবি দেখাতে চাইছি, যেগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে উদ্ধার করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে প্রাচীন ভারতে যে আপনাদের শুয়োর দেবতা বিষ্ণুর পুজো করা হতো, তার প্রমাণগুলো দেখে নিন। তো পরিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, আপনারাও এভাবে প্রশ্ন করুন নিজেদেরকে, যুক্তিবাদী মনকে জাগিয়ে তুলুন, আর এরকম প্রশ্ন সকলের মাঝে ছড়িয়ে দিন। সকলের মধ্যে সচেতনতা এবং কুসংস্কার বিরোধী ও অন্ধবিশ্বাস বিরোধী মনোভাব গড়ে তুলতে সাহায্য করুন। ধন্যবাদ।